নির্বিচার তাওহীদ ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলেদীর যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত কর্মী ও সাথী ভাইয়েরা, আমি খুব বেশি কথা বলবো না। আজকের এই মঞ্চে আলহামদুলিল্লাহ অনেক তারকা বক্তা উপস্থিত আছেন, আপনারা তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন এই প্রত্যাশা। সর্বোপরি আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা কিন্তু কথা বলার আগেই বলি নির্বিজাল তাওহীদের ঝান্ডাবাহী একক যুব সংগঠন। বাংলাদেশ আহলেদীর যুব সংঘের প্রতিটা কর্মীর নীতি এবং আদর্শ এমন হওয়া উচিত যে গ্রামে বাংলাদেশ আহলেদীর যুব সংঘের একজন কর্মী থাকবে সে গ্রামে আপনার শ্রিক এবং বিদাত ঢোকার ক্ষেত্রে শতবার ভাববে যে না, এই গ্রামে একজন বাংলাদেশ আহলেদীর যুব সংঘের কর্মী আছে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমরা আমাদের নীতি এবং আদর্শের জায়গা থেকে কখনোই সরে যাইনি। এদেশের মাটিতে কোরআন এবং সহি সুন্নার বাস্তবায়নে বাংলাদেশ আহলেদীর যুব সংঘ বরাবরই সোচ্চার, দায়িত্বশীল, গার্ডের ন্যায় ভূমিকা পালন করেছে, যে সে তার দায়িত্ব কখনো ভুলে যায়নি। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের অনেক জেলার সমন্বয়ে আজকের এই বিভাগীয় যুব সমাবেশ, আমার প্রত্যাশা ছিল যে আজকের এই অনুষ্ঠানে অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে, মানুষজন আরও বেশি হবে এবং নির্দিষ্ট সময়ের আগে আমরা বুঝতে হবে। সত্যি এটা আমার কামনা ছিল, এটা আমার বাসনা ছিল, আমার প্রত্যাশা ছিল। আমি চাই বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেক কর্মী সে নিজে এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করবে, সাথে তার সাথী বন্ধু এবং দিনে ভাই যারা আছে তাদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ আহলে যুব সংঘের সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে দেখেছি তারা পরস্পর নিজেদেরকে দায়িত্বের ব্যাপারে সচেতন করতেন। একজন কর্মী আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার ব্যাপারে আরও পাঁচজনের সঙ্গে যোগাযোগ করবে যে ভাই যেতে হবে, তাহলে আপনি যুব সংঘের কর্মী। যদি শুধু কর্মী এবং দায়িত্বশীলদের আজকের অনুষ্ঠান, আমি আপনাদের কাছে আরও বেশি সচেতনতা প্রত্যাশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে আমিত্ব এ সংগঠনের উপরে কবুল করে, আল্লাহুম্মা আমিন। একথা বলার উদ্দেশ্য হলো অনেক দিনদার, পরেশগার, মুত্তাকি, মমিন, জোশ, খ্যাতি এবং তাদের বিচরণ এমন ছিল সে কথা বলার অভিজ্ঞতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সংগঠনের উপরে কায়েম রাখেন নাই। আমরা যেভাবেই প্রচেষ্টা চালাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমিত্ব এই সংগঠনের উপরে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ছোট খুঁটিনাটি দুনিয়াবী স্বার্থের উদ্দেশ্যে এই সংগঠনকে ভালোবাসতে হবে। আমরা অনেকেই নিজের মনে লালন করি যে আমাকে মূল্যায়ন করা হলো না। আপনি একজন বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মী, আপনি হবেন জান্নাতি আসি, আপনার প্রত্যাশা থাকবে কেন? কে আপনাকে অনার করলো কি করলো না? আপনার উপরে অর্পিত দায়িত্ব জীবন প্রাণ দিয়ে আপনাকে পালন করার চেষ্টা করতে হবে। আমরা যখন বাংলাদেশ আহলে যুব সংঘের কাউন্সিল সদস্য হিসেবে শপথ নিয়েছিলাম, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই সংগঠন। আমরা সেই জায়গা থেকে মনে হয় সরে যাচ্ছি। আমাদেরকে অবশ্যই নিজেদের দায়িত্বের ব্যাপারে আরও সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করুন, আগামী দিন আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে যেন আমরা আরও সুন্দর প্রোগ্রাম করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং যারা এই সত্য এবং ন্যায়ের কাফেলায় কাজ করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজকে আরও বেগবান করার জন্য তৌফিক দান করুন। এবং সাথে সাথে আমি স্বাগতিক জেলা অর্থাৎ এই জেলায় অবস্থান করি, এই এলাকায় অবস্থান করি, সত্যি আজকে অনেক আনন্দের ব্যাপার যে এতগুলো দিনে ভাইকে আমি একসাথে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার খুশির শেষ নেই। এজন্য এই জেলা দায়িত্বশীলদেরকে আমি আবার একবার ধন্যবাদ জানাই যে তাদেরকে আমাদেরকে তারা সুযোগ দিয়েছেন আজকের এমন একটা সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ তাদেরকে যা যা খায় দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ আহলে যুব সংঘ কবুল করুন, আমাদেরকে সহি সালামত আমিত্ব সংগঠন থেকে জীবন পরিত্যাগ করা অর্থাৎ মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।